আসসালামু আলাইকুম। পরের জনের কাছে যাই, রিমাইন্ড। আচ্ছা, নামটা চেনা চেনা মনে হচ্ছে, রিমাইন্ড মনে হচ্ছে। এক দুই দিন আগে বোধহয় আপনাকে পাইছিলাম নাকি লাইভে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ মাতব বলবে। হ্যাঁ 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 আমি লাইভে ছিলাম, কথা হয়েছে আপনার সাথে আর আসিম ভাইয়ের সাথে কথা হয়েছে। হুম হুম এই আর কি, ভালো আছেন মাতব ভাই? জি জি ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। বলুন তাহলে। হ্যালো, জি জি। আপনার কাছে প্রশ্ন ছিল, জানার ইচ্ছার জন্যই আমি আসি, মাঝে মাঝে লাইভে আসি। তো একটা প্রশ্ন ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মানে অনেক হাদিস আপনারা দেখাইছেন, রেফারেন্স হিসেবে দেখাইছেন। তো তার চারিত্রিক দিক অনেক দেখাইছেন, অনেক কিছু দেখাইছেন, যে দাসী বা মালিকা কিবতিয়া বা অনেক কিছু দেখাইছেন, সহি হাদিস থেকেই দেখাইছেন। তো এত কিছু জানার পরেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সাহাবী ওনার জন্য কেন পাগল ছিল? এই কোশ্চেনের অ্যান্সারটা যদি আপনাদের মতো করে দিতেন তাহলে ভালো হতো। ভাই, এটা যে সাহাবি তার জন্য পাগল ছিল ওই সাহাবি বলতে পারবে, আমি তো ওইভাবে বলতে পারবো না যে কে কেন ছিল পাগল। কেউ নারীর লোভে, কেউ পয়সার লোভে, কেউ খ্যাতির লোভে, এটা আমি তো হলফ করে বলতে পারবো না যে আসলে। এবং কেউ কেউ আবার সত্যি সত্যি তাকে বিশাল বড় কিছু মনে করে, মন থেকেই তাকে পছন্দ করে তার সাথে ছিল, এটা তো ভাই আমি এখানে বসে বলতে পারবো না যে কোন সাহাবি কেন তাকে তার জন্য পাগল ছিল। রিমাইন্ড ভাই, কোন সাহাবি বলতে, প্রায় তো সব সাহাবি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নত মানার চেষ্টা করছে বা প্রত্যেকটা কাজ করার চেষ্টা করছে। তো না করেনি হযরত মুহাম্মদ মরার পরে পরেই, মরার পরে কি বেঁচে থাকতে হতো কত মানুষ তার সাহাবি ছিল। তার সাহাবি মানে কি, তার এমনকি তার দলিল মানে তার ওহি লেখক যে, এরকমও তো হচ্ছে ধর্ম ছেড়ে দিছে। আর তার মরার পরে তো অস্থির অবস্থা, যেমন তার নিজেরই যে সাহাবিগুলো আছে, এই যে উমর আর আলী, তারা কি নবীর প্রত্যেকটা জিনিস শুভ ফলো করছে? করেনি তো, মোটামুটি তো এরকমই। আচ্ছা, তো এখন যে প্র্যাকটিসিং মুসলিম, এখন যে আমরা ফলো করি, সব তো ওনাদের হাদিস থেকেই আসছে, তাই না? হাদিস মতেই তো আসছে, যেমন কিভাবে নামাজ পড়া, কিভাবে আমাদের ব্যবহার, কিভাবে নখ কাটা, কিভাবে দাড়ি রাখা, সবকিছু তো হাদিস থেকেই আসছে, সাহাবিদের থেকেই আসছে। তো তার মানে তারাও ফলো করতো, তো ভালোবাসেই ফলো করতো, তাই না? তো এখানে তো এই জন্য বললাম যে আপনি, আচ্ছা আপনি আমাকে তাহলে প্রমাণ দেন তো যে তারা ভালোবেসে ফলো করছে। ভালোবেসে তো ফলো করছে, এখন আমরা যেভাবে ভালোবাসতেছি। আপনি কি, আমি আমি কিন্তু আমার অনেস্টিটা ঠিক রাখছি। আমি কিন্তু এই ভয় করি নাই যে আমার লাইফটা কাট করে মুমিনরা আমাকে পচাবে। আমি কিন্তু সেই ভয়ে আমি কিন্তু কথা চেঞ্জ করিনি, আমি কিন্তু আমার অনেস্টি বজায় রাখছি। আমি অনেস্টলি বলছি যে আমার কেন, আমার বাপের পক্ষেও জানা সম্ভব না যে কে কেন তারে ফলো করছে। আমি কিন্তু আমার জায়গায় আমি অনেস্ট ছিলাম, আপনি কিন্তু এই অনেস্টিটা রাখলেন না। আপনি একমাত্র একটা কথাই বললেন কি, তারা ভালোবেসে ফলো করছে। কিভাবে ভাই, আমাকে একটু প্রমাণটা দেন তো। আমি জানি না আপনি কোন অনেস্টির কথা বলছেন। আমি যেহেতু প্র্যাকটিসিং, আবার বলি, আমাকে যখন আপনি একটা কোশ্চেন জিজ্ঞেস করছেন, আমি কোশ্চেনটার অ্যান্সারটা এইভাবে দিতে পারতাম যে সব কটাই ভণ্ড ছিল, সব কটাই খুনি, ধর্ষক, এই জন্য ধর্ষকের অনুসরণ করছে। আমি কিন্তু বলতে পারতাম। আচ্ছা আচ্ছা, আমি আমি নবী মোহাম্মদ একদমই পছন্দ করি না, প্রচন্ড ঘৃণা করি। নবী মোহাম্মদ যদি ভালো কথাও বইলা থাকে, আমার ওইটাও দেখার টাইম নেই, এরকম পরিমাণে ঘৃণা করি এরকম একটা ক্যারেক্টারে। এবং সে তার অস্তিত্ব নাই, তারপরেও তারে ঘৃণা করি। কেন করি? কারণ হইতেছে ভাই, তার নাম করে আমাকে ঘৃণা, আমার উপর জীবনের উপর আক্রমণ করা হয়েছে, তার নাম করে এখন পর্যন্ত মানুষ মারা হচ্ছে, তার নাম করে এই যে দেখেন ব্লাসফেমির কেসে, এই যে পাকিস্তানে দেখেন কি অবস্থা, দাঁড়ান দেখাচ্ছি, তার নাম করে পাকিস্তানি দেখেন, পাকিস্তানে আসিয়া বিবিকে এই যে কয়দিন আগে আপনারা জানেন যে 8 বছর 10 বছরের মতো সময় সেরকম ডেথ রোতে ছিল, মানে অপেক্ষায় ছিল মৃত্যুদণ্ডের, পরে এই উকিলটা তাকে বাঁচাইছে, সেই উকিলটা এখন ডেথ থ্রেটে আছে। ভাই এই জন্য এরকম একটা ক্যারেক্টার, কাল্পনিক ক্যারেক্টার, বাট আমি তারা ঘৃণা ঘৃণা করি, ঠিক যেভাবে আমি মুসারে যিশুরে ঘৃণা করি প্রচন্ড। তারপরেও আমি কিন্তু অনেস্টলি বলছি যে না, সবাই ভণ্ড ছিল না। আমি কিন্তু বলছি ওদের মধ্যেও এমনও থাকতে পারে যে হয়তো মন থেকে ভালোবেসেই তাকে ফলো করছে, ওদের মধ্যে এমনও কেউ থাকতে পারে যে টাকার লোভে তারে ফলো করছে, ওদের মধ্যে অনেকেই এমন থাকতে পারে যারা নারীর লোভে তাকে ফলো করছে। আমি কিন্তু আমার এই অনেস্টিটা রাখছি, আমি অনেস্টি বুঝছেন কিসের কথা বলছি, আমার অ্যান্সার দেওয়ার সময় যে অনেস্টিটা মেনটেন করা সেটা। কিন্তু আপনি কিন্তু চেরি পিক। ওকে, এখন আমার কথা, আমার কথাটা বলি মাতাব্বর ভাই। আমার কথাটা আমি এইভাবে বলছি যে যেহেতু আমরা ওনার প্রত্যেকটা সুন্না পালন করার চেষ্টা করি, তার মানে ভালোবাসি আমরা, তাই না? এটা তো স্বীকার করে না আমরা মুমিনরা। কিভাবে মানে কেউ কে কারো কোনো কিছু মানলে সেটা ভালোবেসে মানবে, এটা আপনি কিভাবে বলছেন? আমি বুঝলাম না। ধরেন আপনাকে আপনার এলাকার চান্দুমিয়া বলছে, তুই যদি আমারে,
আমার কথা মতন উঠতে বসতে আমার সালাম না দিয়ে আমার সামনে দিয়ে আইটা যাস, তো তারপর আইয়া তোর ওই কানের ওই কান পাশে কান ও পাশে মানুষ তো চেঞ্জ করে দিব। এখন ধরেন আপনি তার এই থ্রেডটা খেয়ে আপনি তার কথা মতন চললেন, তার অনুসরণ করলেন, সে বলছে প্রতি মাসের 5 তারিখে 500 টাকা পকেটে গুজাই দেওয়া যাবে, আপনি ঠিকই ঠিকই প্রত্যেক মাসের 5 তারিখে 500 টাকা দিয়ে গেলেন, আপনি আমাকে বলেন তো আমি কি করে বুঝবো যে আপনি ভালোবেসে এই কাজটা করতেছেন না, আমি আমার পক্ষে কি করে বোঝা সম্ভব? এটা তো অবশ্যই ভয়েই আমি কাজটা করতেছি, কিন্তু আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম যারা, আপনি ভয় করছেন, আমি কি করে প্রমাণ করব যে আপনি ভালোবেসে করেন নাই, কি কি করে করব? সেটা তো আমার, হ্যাঁ সেটা তো আপনি কিভাবে করবেন? কারণ হচ্ছে ভাই আপনি কেন তাকে অনুসরণ করতেছেন এটা একমাত্র আপনি ভালো জানবেন, এইটাই আমি একটু আগে অ্যানসারটা দিছিলাম, এবং আমি অ্যানসারটা দেওয়ার সময় সেটাই তো আমি বলেছি, তার মানে তার মানে বলেন 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 যে কটা উদাহরণ দিছি যে কেউ ভালোবেসে কেউ ভয়ে কেউ লোভে কেউ নারীর লোভে, আমি প্রত্যেকটা কাকে কাকে মিন করে বলছি সেই সাহাবীগুলার নাম এবং হাদিস সহ দেখাতে পারবো। যেমন আবু বকর, তাকে যখন বলা হচ্ছে তোমার মেয়েরে আমি বিয়ে করতে চাই, তখন সে বলল তা আপনি তো আমার ভাই, প্রথমে বললো সে তো বাচ্চা মেয়ে, বললো আল্লাহর এটি হুকুম, বললো যে আপনি তো আমার ভাই, তখন বললো আরে ধর্মের ভাই। এখন আপনি আমারে বলেন তো এই লোকটা কি করে তারা ভালোবেসে তার অনুসরণ করছে, আপনি আমার একটু জাস্ট এই আবু বকরের কথাটাই বলেন তাহলেই চলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো যতদূর জানি তিনি প্রথম থেকেই ওনাকে ভালোবাসতো, উনি যখন সত্য নবীর কথা নবীর দাবি করছে তিনি নির্দেশ মানে নিছে, তো এটা তো ভালোবাসা থেকেই হয়েছে তাই না, রেসপেক্ট থেকেই হয়েছে। তাহলে কেন সে তার মাথায় এই প্রশ্নটা আসলো যখন সে বিয়ের কথা বললো, তখন তার মাথায় কেন আসলো আপনি তো আমার ভাই হন আর আমার বাচ্চা তো ছোট, আপনি আমার ভাই হয়ে আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন, এরকম একটা প্রশ্ন তার মাথায় তাহলে কেন আসলো যদি তারে সে ভালোই বাসে, যদি তারে সে অনুসরণই করে ভালোবেসে, মানে যদি ভালোবাসে তাহলে তো কিছু বলা মাত্র ও তাই ওয়াও আমি আজকে গর্বিত আপনি আমার ভাই দেখছেন আর ভাতিজিরে আপনি বিয়ে করতে চাচ্ছেন, সে তো খুশিতে পাগল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে শুরুতেই এরকম বিরোধিতা করলো কেন তাহলে ভাই? আমি জানি না হাদিসটা, আপনি কি রেফারেন্সটা একটু দেখাইতে পারবেন? না আমি যতদূর শুনছি যে যখন, হ্যাঁ হ্যাঁ হইতে পারে, আমি শেষ করি তারপর রেফারেন্সটা দেখেন। আমি যতদূর জানি যে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব দিয়েছেন তো তিনি নাকি খুশি মনেই নাকি সেটা অ্যাকসেপ্ট করছে। আমি খুশি মনের নমুনাটা দেখেন, এই যে খুশি মনের নমুনাটা দেখেন, বয়স্ক পুরুষের সঙ্গে অল্প বয়স্ক মেয়েদের বিয়ে, হাদিসের অধ্যায়ের অধ্যায় বলতে এটা পরিচ্ছেদের নাম আর কি, বিয়ে শাদী দেন নাম বিয়ে শাদী, এটাকে অধ্যায় না বলে পরিচ্ছেদ বলাটাই ভালো, তো পরিচ্ছেদটার নাম কি বয়স্ক পুরুষের সঙ্গে অল্প বয়স্ক মেয়েদের বিয়ে। জানাই রাখি নবী মোহাম্মদের বয়স তখন 53, আয়েশার বয়স তখন 6, কি হিসেবে আরবি ক্যালেন্ডার হিসেবে, আরবি মানে হচ্ছে চন্দ্র মাস হিসেবে, আমরা যেই ক্যালেন্ডার ইউজ করি এটা লুনার ক্যালেন্ডার না, আমরা যে ক্যালেন্ডারটা ইউজ করি সৌর বছর সৌর মাস সেই হিসেবে বয়সটা 6 বছরেরও কম, 5-6 বছরের মতো, এরকম একটা বাচ্চাকে একটা বুইরা সে বিয়ে করার জন্য যখন ইতি দিল, এটা সহিহ বুখারীর হাদিস 5081 নম্বর, ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার হচ্ছে 4710, আধুনিক প্রকাশনী থেকে নিলে হাদিস নাম্বারটা হবে 4708। সেই হাদিসটার মধ্যে দেখেন উরওয়া সে বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বক্কর এর কাছে আয়েশা এর বিয়ের পয়গাম দিলেন, আবু বক্কর বললেন আমি আপনার ভাই, নবী বললেন তুমি আমার দিনের এবং কিতাবের ভাই, কিন্তু সে আমার জন্য হালাল। এটা হচ্ছে সংক্ষিপ্ত হাদিসটা, আপনি যদি বলেন এই একই হাদিস বিভিন্ন ভাবে আছে অন্যান্য বর্ণনাতে আছে। ওকে আমি এখানে আমি আসলে তর্ক করব না, কিন্তু এইখানে এটা হইতে পারে না যে জিজ্ঞাসা করেন যে, দেখেন আমি আপনাকে ইংরেজি আর একটা ইংরেজি অনুবাদটা দেখাই sunna.com থেকে, ওই হাদিসটাই দেখেন, হুম হুম এই আগে যেটা দেখালাম সেটাই 5081 নাম্বারটাই দেখেন। আচ্ছা নিকার অধ্যায়ের হাদিস, বিয়ে শাদীর অধ্যায়ের নিকাহ, নিকাহ মানে শব্দটার অর্থ আসলে বিয়ে শাদী না, নিকাহ শব্দের আরবি, নিকাহ শব্দের অর্থ আসলে অন্য কিছু, বিয়ে করে সঙ্গম করা, ইন টোটাল এই পুরো কাজটাকে বলা হয় নিকাহ, নিকাহ মানে শুধু বিয়ে করা না আসলে আরবিতে আর কি। তো যাই হোক সেই অধ্যায়ের হাদিস এটা, সেই অধ্যায়ে বলছে দি ম্যারিং অফ ইয়ং লেডি টু অ্যান এল্ডারলি ম্যান, দেখেন চ্যাপ্টারের নাম, এই যে পরিচ্ছেদের নাম বলতেছে এখানে দি প্রফেট, হ্যাঁ হ্যাঁ ওই হাদিসটাই, হ্যাঁ ওইটাই সেমই মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ দেখেন দি প্রফেট আস্কড ফর, এই দেখেন আস্কড আবু বকর ফর আয়েশাস হ্যান্ড ইন ম্যারেজ, আবু বকর সেইড, আবু বকর কি বলছে বাট, কিন্তু আই এম ইওর ব্রাদার, কিন্তু আমি আপনার ভাই, দি প্রফেট সেইড
ইউ আর মাই ব্রাদার ইন আল্লাহ রিলিজিয়ান অ্যান্ড হিজ বুক, আল্লাহর কিতাব এবং আল্লাহর দিনের ভাই তো তুমি আমার, কিন্তু আয়েশা আমার জন্য হালাল, লফুল হালাল, কি বুঝছেন? তাহলে আপনি আমাকে বলেন, তুই ভালোই বাসে একটা মানুষ, তার এই প্রস্তাবটা শুনে সে মানে প্রথম তার কথাটা এটা কেমনে আসলো, বিরোধিতাকারী বিরোধিতা করার মতো এটা কেমনে আসলো? হ্যাঁ মাদক বড়, এটা কি হইতে পারে না? আমি তর্ক করতেছি না, আমি জাস্ট আমি আসলে তর্কের জন্য লাইভে আসলাম, জাস্ট জানার জন্য। ওকে ওকে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরকম হইতে পারে না যে ভাইয়ের সাথে ভাইয়ের মেয়ের কিভাবে বিয়ে হয়, এটা জিজ্ঞাসা করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম কি হইতে পারে না? যে তাহলে কিভাবে সম্ভব যে ভাইয়ের মেয়ের সাথে? এক্স্যাক্টলি আপনি ঠিকই বলছেন, সেটাই ঘটছে। আপনি জিরে কেমনে আপনি বিয়ে করেন তাহলে বুঝেন সে তার কেমন ভালোবাসে, যে তার কাজটার প্রতি তার সমর্থন নাই, চিন্তা করছেন? তখন তখন ছিল না, কিন্তু তখন তো ইসলামের ওই মাসালা তো হয়তো তারপরে রাজি হইছে, তাহলে এটার নাম ভালোবাসা হইলো না, ইসলাম দিয়ে কনভিন্স করা হইলো। হ্যাঁ হ্যাঁ, ইসলাম দিয়ে কনভিন্স করা হইলো। তাহলে ইসলাম দিয়ে কনভিন্স করা তো ভালোবাসা নামে কেন পরিচয় করায় দিচ্ছেন আমাদের সাথে, আমাদের সামনে? আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে একটা পয়েন্ট মেক হইলো যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে ভালোবাসি একমাত্র মানে ধর্মের কারণেই তো ভালোবাসি, তাই না? এটাই তো বলতে চাইতেছেন যে আমাদের দিল থেকে ওই রকম মহব্বত আসে না, কিন্তু আমরা জোর করে তাকে ভালোবাসতেছি, এই তো? না আমি এটা দাবি করিনি, এটা আমার মুখে আপনি কথা গুঁজে দিলেন। আমি কিন্তু চার পাঁচ রকম কারণ বলছি, মনে আছে? আবার বলবো? হুম হুম, বলেন। আমি বলছিলাম কেউ কেউ হয়তো ক্ষমতার লোভে তাকে ভালোবাসছে বা তার অনুসরণ করছে, কেউ কেউ হয়তো নারীদের লোভে তাকে অনুসরণ করছে, তাকে ভালোবাসছে, কেউ কেউ হয়তো টাকা পয়সার লোভে তাকে ভালোবাসছে বা অনুসরণ করছে, কেউ কেউ হয়তো মন থেকেই তার ভালোবাসে তার অনুসরণ করছে, মনে পড়তেছে? আমি কিন্তু মোটেই একটা বলিনি, আপনি একটা বলছিলেন, আপনি বলছিলেন যে ভালোবাসে অনুসরণ করছে, আমি সেইটারই ভুলটা আপনার মাথায় দিলাম যে না সকলেই ভালোবাসে। আমি আমি এই জন্যই বলছিলাম, এই জন্যই বলছিলাম যখন কাউকে অনুসরণ করবেন, ধরেন আপনি বলিউডের কোন নায়ককে অনুসরণ করেন। সরি রিমাইন্ড ভাই, ডিসকাশন রিপিট হয়ে যাচ্ছে, এই ডিসকাশন অলরেডি আমরা, উই অলরেডি হ্যাড দিস, আমরা অলরেডি এটা নিয়ে কথা বলে আসছি। ওকে ওকে, জাস্ট আমি আমি এটা কবল, হুম হুম, একটা কথা আপনি, ওকে ওকে, একটু আগে আপনি বলছিলেন, আমি আপনাকে তখন কথা বলছিলাম যে ভাই আপনার যদি এলাকার চুন্নু মিয়া সে যদি আপনাকে এরকম জোর করে প্রতি মাসে আপনার কাছ থেকে যদি সম্মান নেয়, আমি তো মানে আপনি জানবেন সে আপনার কাছ থেকে জোর করতেছে কিনা, আমি তো জানবো না, কারণ আপনি যদি আমাকে জানাইতেন তাহলে তো চুন্নু মিয়া আপনারা জানতে রাখতো না, চুন্নু মিয়া তো আপনার কইয়া দিছে, খবরদার কারো যদি কইসস যে তুই আমার মানে আমার ডরে টাকা পয়সা দিতেছস, সম্মান দিতেছস, তাহলে তোর কিন্তু খবর আছে, তাহলে পোতক পুরা জানি লই এলাম, এভাবে তো আপনারা যদি হুমকি দিয়ে থাকে তাহলে আপনি আর আমাকে বলবেনও না যে আপনি আমাকে ভয় পেয়ে করতেছেন, তাই না? বলবেন কি? এটা এই কারণে আসলো যে আপনারা হযরত মুহাম্মদ চরিত্র নিয়ে অনেক কিছু সহিহ হাদিস থেকে অনেক রেফারেন্স দিচ্ছেন, তো এই হাদিস গুলো তো সাহাবীরাও জানতো, তাই না? তারা তো দেখতো, তাই না? তারপর কেন অনুসরণ করতে, এই জন্যই আমার মনের ভিতরে দ্বিতীয় কোশ্চেনটা। হ্যাঁ এইটা থাকি, দেখেন অনেক কিন্তু বলছে যে মাহেশ ভান্ডারের অনেক ভক্ত আছে, যেমন আমাদের আপু বলছে যে উপরে চলে গেছে কমেন্ট, অবশ্য ফাতিমা জান্নাত আপু বলছে যে এই যে ট্রাম্পের তো অনেক ভক্ত আছে, ট্রাম্পের ট্রাম্পের কাজগুলোকে যদি তারা ট্রাম্পের কাজ যদি খারাপই হইতো তাহলে ওরা কি জানে না? তারপরে দেখেন হিটলারেরও অনেক সমর্থক ছিল, হিটলারের দেখেন কতগুলা, তার হিটলারের জন্য জীবন দিছে এরকম কত আছে, হিটলার বিশেষ করে যারা ইন্টেলিজেন্স সেক্টরে কাজ করত, তখন তখন তার হয়ে যারা ইন্টেলিজেন্স যারা কাজ করত তারা তো ভাই জীবন দিয়ে দিছে, জীবনের রিস্ক নিয়ে, আর যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছে তাদের কথা তো বাদই দিলাম, সে তো পুরো জীবন দিয়েই দিছে, যার মানে জেনে শুনেই গেছে, তো জীবন বাজি রাখছে বা জীবন দিয়ে দিছে একজনের পক্ষে, সেই ব্যক্তিটা আমরা জানি যে ইতিহাসের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, এমনকি চেঙ্গিস খানের এত ঘৃণা করে না মানুষ, অথচ চেঙ্গিস খান অনেক ঘৃণা পাওয়ার যোগ্য একটা ব্যক্তি, চেঙ্গিস খানের রীতিমতো মঙ্গোলিয়াতে গিয়ে দেখেন সে একটা ন্যাশনাল হিরো চেঙ্গিস খান, অথচ চেঙ্গিস খান কিরকম খুনি আমরা তো সবাই জানি, যে ইতিহাসের মানে মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিলার্স ইন হিস্ট্রি, তাই না ভাই? তো তারপরে তার অনুসরণ, তারপরে তাকে কেউ না কেউ পছন্দ করে, এইটা দিয়ে কোনোদিন কোনো কিছু এইটা প্রমাণ হয় না যে সেটা খারাপ না ভালো, যদি হয়তো তাহলে আওয়ামী লীগ যদি ভালো না হয়, যেমন আমি কিন্তু আপনাকে বলতে পারি
যে আওয়ামী লীগ যদি ভালোই না হয়, আওয়ামী লীগ যদি খারাপই হয়, এত কিভাবে অনুসারী থাকে আওয়ামী লীগের, এবং এত কিভাবে আওয়ামী লীগ কি করে ক্ষমতায় টিকে আছে আজকে 12-13 বছর ধরে টানা, এবং আগামী 13-15 বছর থাকবে, এটা গ্যারান্টেড। হ্যাঁ হ্যাঁ, যৌক্তিক, আপনার কথাগুলো যৌক্তিক। হ্যাঁ, আপনি যে কথাগুলো বলছেন পুরোপুরি যৌক্তিক। তাহলে আমি বুঝলাম যে আপনি মাইনে দিলাম আপনি আপনার কথাটা ঠিক। আমি সেকেন্ড কোয়েশ্চেনটা করব এখন, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, মানে আমার কোয়েশ্চেনের অ্যানসারটা পেয়ে গেছি এই আর কি। এখন কি আমার সেকেন্ড কোয়েশ্চেন? হ্যাঁ, সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, হ্যাঁ, এখন যে আমরা প্র্যাকটিস ইন মুসলিম, যে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চুল রাখতেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নখ কাটতেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বসতেন, কিভাবে খাবার খাইতেন, তো এইগুলো আমরা কেন ফলো করি, মানে কেন ফলো করি? এটা তো আমরা ভালোবেসেই ফলো করতেছি, তাই না? মহব্বতেই ফলো করতেছি। এখানে ক্ষমতা বা অন্য কোনো কিছুরই আমার আমাদের নাই, জাস্ট আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসি করতেছি। তো এটা কেন করতেছি আমরা, কি আপনার কি মনে হয়, মানে আমার কোশ্চেনের কোশ্চেনটা বুঝছেন কিনা আমি জানি না। এখন তো নারী লোভীও না, এই যে এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে যে গনিমতের মাল পাবো বা এরকম তো কোনো কিছু নাই, বা ক্ষমতা পাবো এরকম তো কিছু নাই, বা অনেকে দেখা যেতেছে যে না, আবার বুঝতেছেন না মাতাব্বর ভাই আমার কথা? বুঝতে পারছি আপনার কথাটা। হ্যাঁ হ্যাঁ, দেখেন হাদিসের একদম হাদিস বইয়ের প্রথম অধ্যায় যেটা ইমান, প্রত্যেকটা হাদিস বইয়ের প্রথম অধ্যায় কিন্তু ইমান আমলের কথা, আল্লাহ আল্লাহর পরিচয় নিয়ে কথা, ইমান নিয়ে কথা আছে প্রত্যেকটা হাদিস বইয়েরই। তো সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনে যদি দেখেন তাহলে 13 নম্বর, আধুনিক প্রকাশিত 13 নম্বর, আর যদি তাওহীদ প্রকাশিত দেখেন তাহলে 14 নম্বর, sunnah.com 14 নম্বর হাদিস পাওয়ার কথা। আবু হুরায়রার বর্ণনা করা হাদিস বুখারী থেকে দেখাচ্ছি, ইমান অধ্যায়ের হাদিস দেখাচ্ছি আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানাদের চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই। আচ্ছা, তার মানে এক প্রকার আমরা ভয়ে আমরা পালন করতেছি, এই তো মানে এখন মুমিন হওয়াটার আপনার ইচ্ছাটা একেবারে ডাইরেক্টলি আমি এটা বলতে পারতেছি না, আপনি ভয়ে এই মুহূর্তে বলতে পারতেছেন, একটু পরে বলবো সেটাই বলবো আলটিমেটলি। আচ্ছা, আমি জানার জন্যই আসছি, আমি বারবার বলতেছি আমি জানার জন্যই আসছি, এবং আপনার যত রেফারেন্স দেখাইতে পারেন দেখান, সমস্যা নাই, আমি দেখবো জানবো, সমস্যা নেই। এবং আপনি দ্বিমত থাকলে জানাবেন আমাকে, বা এই আমার রেফারেন্সটা দেখে যদি আপনার ভিন্ন কিছু মনে হয় যেমন একটু আগে জানাই। হ্যাঁ, ইনশাআল্লাহ জানাবো, জি ইনশাআল্লাহ। তো এই যে দেখেন নবী নিজে বলতেছে তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানাদির চেয়ে অধিক ভালোবাসার পাত্র হই। মানে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এমনকি বাপ এবং সন্তানের চেয়ে বেশি। ইস, বাপরে বাপ, আচ্ছা প্রকৃত মুমিন হইতে, আচ্ছা প্রকৃত মুমিন হওয়ার কাহিনীটা কি, প্রকৃত মুমিন হওয়ার এত ইচ্ছাটা কেন, এইটার আবার আপনি অ্যান্সারটা পাবেন কোথায় জানেন? কোরআনে পুরো একটা সুরাই নাজিল করায় রাখছে, সুরার নাম দিয়ে রাখছে সুরা আল মুমিনুন, দেখতেছেন স্ক্রিনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেছেন। সুরাই আছে, সুরার নাম মুমিনুন। এই সুরাটা যদি আপনি পুরোটা পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন মুমিন কারা, মুমিনদের সম্পর্কে দেখেন, মুমিনের মুমিনরা সফলকাম হয়ে গেছে, অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ, অনুবাদ কি বলতেছি, যারা নিজেদের নামাজে বিনয়াবত, ভীত অবনত, কি বলতেছে শব্দটা দেখেন, যারা তাদের সালাতে ভীত অবনত, এই যে খাসি উন, এইটার মানে যদি আপনারা আপনি তাফসিরে দেখেন তাহলে দেখবেন যে কিরকম বোঝাইছে এখানে, এখানে খুবই বিনয়ের সাথে, নম্রের সাথে, ভয়ের সাথে, অবনত হওয়ার সাথে একটা সম্পর্ক এই শব্দটা দ্বারা বোঝানো হয়। নম্রতার সহিত অবনত হয়েছে, এই তো অবনত হবে। হ্যাঁ, এটার এবং অবনত মানে কি, একজনের সামনে নত হচ্ছে, ভীত অবনত, ওই যেটা এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, সহি ইন্টারন্যাশনাল ইংলিশটা এখানে দেখাচ্ছে, সেটা সেটা এই যে এখানে এই যে হামলি। আচ্ছা, তারপরে দেখেন যারা অসার কথাবার্তা এরকম, মানে তাদের সম্পর্কে অনেক পরিচয় এখানে দেখানো হয়েছে, কিন্তু প্রথম এখানে যদি ওই যে বাজে কথাও আছে তাদের, দেখেন বাজে ক্যারেক্টার বলা আছে মুমিন কারা, যারা নিজেদের যৌন
যৌনাঙ্গকে সংযত রাখে বা নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী, যৌনাঙ্গকে সংযত রাখে, তবে স্ত্রী এবং দাসীদের বেলায় ব্যতীত, এতে তারা নিন্দনীয় হবে না। কারণ এই যে বলছে কি, কারণ এক্ষেত্রে তারা নিন্দা থেকে, মানে যারা নিজেদের স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীর ব্যতীত যৌনাঙ্গকে সংযত রাখে তারা মুমিন, আর যারা স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীর ক্ষেত্রে যৌনাঙ্গকে সংযত রাখে না তারা, তারা এই ক্ষেত্রে তারা নিন্দনীয় হবে না, এটা তাদের জন্য নিন্দনীয় না। স্ত্রীর ক্ষেত্রে বা মালিকানাভুক্ত দাসী ডান হাত দাদের মালিক মা মালাকা ইমানের ক্ষেত্রে, ওকে আল্লাহ বলে দিচ্ছে নিজের স্ত্রী দাসী এবং, তার মানে দেখেন মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলে দিচ্ছে কিরকম মুমিনদের মধ্যে এই বৈশিষ্ট্যটা, এই যে যেমন স্ত্রী এবং দাসীর বেলায় আপনার যৌনাঙ্গকে হেফাজত না করার কথা বলতেছে যেখানে, মানে আপনি স্ত্রীর বেলায় আপনি ভাই আপনার মেশিন যখন মন চাচ্ছে চালাচ্ছেন, পারমিশনের কোনো ব্যাপার নাই, ধর্ষণের কোনো বালাই নাই, কিছু নাই, যেমনি খুশি মেনে করতেছেন, তাহলে আপনার আপনার এই কাজটা তো নিশ্চয়ই আমার মতন স্বাভাবিক একটা মানুষ তো নিশ্চয়ই ভালো চোখে দেখবে না, খারাপ বলবে, সেই খারাপ কাজটাকেই আপনার আল্লাহ পরিচয় করা দিচ্ছে মুমিনের বৈশিষ্ট্য হিসেবে, এবং সেই সাথে বলে দিচ্ছে যে মুমিনরা সফল কাম হয়েছে এবং মুমিনরা হবে ভীত। তাহলে বুঝতেছেন যে আলটিমেটলি এই মুমিন হওয়ার কথা বলছে আপনার নবী একটু আগে হাদিসের মধ্যে, যে যারা আমার সবচেয়ে বেশি ভালো নাম আসবে তারা মুমিন হইতে পারবে না, আর মুমিন না হইতে পারলে কি হইতে পারবে না, এই যে সফল কাম হইতে পারবে না, মুমিন না হইতে পারলে আল্লাহর কাছে যে দেখছেন সফল কাম হইতে পারবে না। এই কারণে আমি এখন আমি আপনাকে বলতে পারি যে তাহলে আমরা আলটিমেট কনক্লুশন এটা পৌঁছাইতে পারি যে দাসীর জন্য এবং পত্নীর জন্য যে কোনো ভাবে আমরা এটা পয়েন্ট না এরকম বিকৃত কনক্লুশনে যাব না, ওটা আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে মতন ভাই, মেইন কথাটা হচ্ছে মুমিন হইতে হবে অর্থাৎ আল্লাহর কাছে সফল কাম হইতে হবে, বান্দা আল্লাহর কাছে সফল কাম না হলে কি হবে আপনি চাইলে সেই রেফারেন্স গুলো দেখাতে পারি, যেমন তারাই ক্ষতিগ্রস্ত, সফল কাম না হইলে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামবাসী হবে, দুনিয়া এবং আখিরাতে দুইটাতেই ক্ষতিগ্রস্ত হবে, এই তো তার মানে ভয়ে আমরা ভালোবাসতেছি, এই তো ভয় এবং লোভ, মানে ওই জান্নাত এবং জাহান্নামের ভয়ে এবং ইহকাল এবং পরকালের ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাওয়ার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জান প্রাণ দিয়ে ভালোবাসতেছি, এই তো মূলত আপনি মূলত যেটা করতেছেন আল্লাহকে আল্লাহর হুকুম পালন করতেছেন এবং আল্লাহর হুকুমের অংশ হিসেবে নবী মুহাম্মদকে ভালোবাসতেছেন, এক্স্যাক্টলি রাইট, ঠিক বলছেন, রাইট, ঠিক আছে মাতব্বর ভাই, এটাই আসলে শোনা ছিল, ঠিক আছে মাতব্বর ভাই, আমি আসলে আমি কোন তর্ক বা বিতর্ক এর জন্য আসি না, আমি আমি প্র্যাকটিসিং মুসলিম, আমি প্র্যাকটিস করি মুসলিম আলহামদুলিল্লাহ ভালোভাবে প্র্যাকটিস করি, আমি জানি আপনাদের ওয়েবসাইট দেখি, আমি সবই দেখি, সবই ইয়া করি, তারপরেও আমি প্র্যাকটিস করি মুসলিম ইসলাম প্র্যাকটিস করি, তারপরেও মানুষের জানার ইচ্ছা থাকে আপনাদের কি মত বা আপনাদের কি চিন্তা ভাবনা, আমি সবকিছুই যাচাই বাছাই করার চেষ্টা করতেছি আর কি, যদিও আমি খুব কম জানি, কম জানা থেকে যতদূর পারা যায় কনক্লুশনে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এই আর কি কম জানা থেকে আস্তে আস্তে জানবেন, আরো জানবেন, জানতে থাকেন, হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে মাতবুর ভাই, ভালো থাকবেন, শুভ রাত্রি।